ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. الحمد لله والصلاة والسلام على رسول الله. এক বোন প্রশ্ন করেছেন যে অনেক সংগঠনের মধ্যে দেখি তারা 3% মুনাফা হারে ঋণ দিয়ে থাকে তাদের গ্রাহকদেরকে, তারা বলে এই 3% মুনাফা নাকি হালাল, এ ব্যাপারে বিস্তারিত জানালে উপকৃত হব। না, কখনোই হালাল হতে পারে না। মুনাফা 3% হোক আর 30% হোক আর 300% হোক, যদি ঋণ দেওয়ার পরে সেখানে 1% নেওয়া হয় তবুও সেটা সুদ। আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুদের ব্যাপারে কড়া কড়া কথা বলেছেন, যারা সুদ খায়, সুদ দেয়, সুদ নেয়, সুদের ব্যাপারে লেখালেখি করে তাদের উপরে লানত করেছেন। আর কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুদকে হারাম করেছেন। সুতরাং অল্প সুদ হোক আর বেশি হোক উভয়টাই হারাম। একটি হাদিসে রয়েছে, যে হাদিসটি আল্লামা নাসিরুদ্দিন আলবানি সেটিকে সহি বলেছেন, সেটা হচ্ছে এই, দিরহামুন মিন রিবা আশাদ্দু ইনদাল্লাহি মিন 36 জানিয়া। এক জেনে শুনে এক দিরহাম পরিমাণ সুদ গ্রহণ করা, এটা 36 নারীর সাথে ব্যভিচার করার চাইতেও বড় অপরাধের। সুতরাং নিজের খেয়াল খুশি মতো মুনাফা দিয়ে সেটাকে হালাল ঘোষণা দেওয়া, এটা কোনো মুমিনের জন্য জায়েজ হতে পারে না।